এত ধুলো এই জায়গাটা, এত ধুলো, বাপে বাপ, কিছু দেখাই যাচ্ছে না ধুলোর জন্য। ঘড়িতে সময় এখন এক্স্যাক্টলি 11:01। আমি এখন পিছনে আমার কসবা ডিপোতে দাঁড়িয়ে আছি, অভিষেকের জন্য ওয়েট করছি। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুর্শিদাবাদ। টাইটেল থাম্বনেইল থেকে তোমরা বুঝেই গেছো। আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারলাম না, কারণ এত লাস্ট মোমেন্টে আমি হেকটিক শেডিউলে গাড়ি গুছিয়েছি আর লাগেজ ফাগেজ গুছিয়েছি, যেটা একদমই টাইম পাইনি। এখন অভিষেকের অপেক্ষা করছি, অভিষেক চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। একটু আগেই ওর ফোন এসেছিল। চলো, ঘড়িতে এখন বাজে 11:23। অভিষেক এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই কি বেরিয়ে গেছে নাকি? মাকাল আর ধ্রুপদ মনে হয় এখনই ঢুকবে। ও হ্যাঁ, নীলাদিকে তো দেখে নিয়েছি, ও কাকাকে নিয়ে বেরিয়ে পড়েছে। চ স্টার্ট দি। চলো, 11:24 এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের মিট আপ লোকেশন হচ্ছে দেবীঘাট লেক টাউনের। আমি আর অভিষেক এখান থেকে যাচ্ছি, বাকিরা মোটামুটি শুনলাম পৌঁছেই গেছে অভিষেকের মুখে। মুর্শিদাবাদ আমার একটা খুবই প্রিয় জায়গা। 2018 লাস্ট আমি গেছিলাম বাই ট্রেন। তারপর দিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে না, আমি নিজের গাড়ি নিয়ে একবার যাব। তো যখনই ডিসাইড হলো গ্রুপে যে যে মুর্শিদাবাদ যাওয়ার প্ল্যান হচ্ছে, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। যাক, এখন আর বেশি বক বক করছি না, মিট আপ লোকেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়িতে সময় এখন এক্স্যাক্টলি হচ্ছে 12:43, মানে 14:00 বাজে। আমরা এক এক করে বেরোচ্ছি। টাটা। চলো, আজকের মতন আমাদের রাইড হলো স্টার্ট। সেই বেড়াতে বেড়াতে আমাদের 1টা বেজেই গেল। 1টারই প্ল্যান ছিল, কিন্তু আমরা ওটাকে 12:30-12:30 করার চেষ্টা করেছিলাম, কিন্তু ইভেনচুয়ালি ওটা 1টা বেজে গেল। ওয়েদার খুবই প্লেজেন্ট রাতের দিকে। ওয়েদার এখন কলকাতায় 17-18 ডিগ্রি বা 19 ডিগ্রির কাছাকাছি থাকছে। এবার জানি না কলকাতার বাইরে বেরালে কীরকম টেম্পারেচার হবে। আজকের রুটটা হচ্ছে আমরা বারাসাত হয়ে, কৃষ্ণনগর হয়ে, পলাশি হয়ে মুর্শিদাবাদের দিকে ঢুকবো। চলো, আর এই রোড দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এই রোডে যাওয়ার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আর নর্থের দিকেও আমার যাওয়ার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। ফার্স্ট টাইম যাবো, রোডটা কীরকম কী অবস্থায় আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যতবার রাত্রিবেলা রাইডে বেরাই, রাতের কলকাতা একটু আলাদাই রকম দেখতে লাগে। এরকম চারিদিকে কী সুন্দর সাজানো গোছানো, সব গাছপালা, লাইট, আলাদাই ভাইবস লাগে। আজকে ফার্স্ট টাইম আমি আমার এয়ার সিট ছাড়া কোনো একটা রাইডে বেরিয়েছি। 21-22 কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি, যদিও 21-22 কিলোমিটারে জাজ করাটা মুশকিল, কিন্তু আপাতত কিন্তু কমফোর্টেবল লাগছে। কমফোর্টেবল ইন দ্য সেন্স, এয়ার সিটে বসলে মনে হয় যেন আমি গাড়ি থেকে একটু ওপরে বসে আছি, ওটা আনকমফোর্টেবল লাগে। আর এখন মনে হচ্ছে না আমি প্রপার গাড়িতে প্ল্যান্টেড আছি, গাড়ির ওপরেই বসে আছি। একটা আলাদা কমান্ডিং আর কনফিডেন্স পজিশন মনে হচ্ছে আমাকে। জানি না লং রানে এটা কীভাবে হেল্প করবে। ঘড়িতে সময় হচ্ছে এখন 1:24। আমরা জাস্ট মধ্যমগ্রাম ক্রস করছি। বাড়ি থেকে 31 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে ফেলেছি। আমাদের বাকি লাইন আপ সব একটু পিছনে আছে, কেননা সিঙ্গেল লেন হাইওয়ে, মানে 2-লেন হাইওয়ে বলতে পারো। তো ওই জন্য একটু স্লো হয়ে গেছে ওরা। আমরা এখন আগে অভিরূপ লিড করছে, তপন জেঠু সেকেন্ড পজিশনে আছে, থার্ডে হচ্ছে প্রীতিময়, তারপর আমি। একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতেই হয় ওনার এই এজে, উনি মানে যে এনার্জির সাথে আমাদের সবার সাথে রাইড করছেন, দ্যাট ইজ ভেরি কমান্ডেবল। মানে ওনাকে দেখে ইন্সপায়ার হচ্ছি, কেন আমরা সবাই ওনার অলমোস্ট ছেলের বয়সী, আর ওনার যে এনথু বা এনার্জি, যাই না ওই বয়সে পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা সেটা রাখতে পারবো কি না।
টু হুইলার হওয়ার অ্যাডভান্টেজ, মানে অলমোস্ট 1 কিলোমিটার মতন এরকম ট্রাক ট্রাফিক হয়ে আছে আমাদের পিছনে, বাট আমরা জাস্ট কাটিয়ে গুটিয়ে ভেতর দিয়ে করে বের করে নিয়েছি। এবার আমার যেহেতু একটু অন্য মিরার লাগানো, KTM মিরার, তো ওই জন্য গাড়িটা আরও চওড়া হয়ে গেছে, নাহলে আমি আরও বের করে নিতে পারি। লেগে গেল, জাস্ট বললাম আর লেগে গেল। I got all this potential that's deep inside of me. But they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things. And they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. So Barasat mone eshe geche, Barasat College mor eta. এই যে পারাসাত কলেজ, 1 নম্বর কল্যাণী রোড। ফাইনালি প্রায় 1 ঘন্টার কাছাকাছি চালানোর পর প্রপার একটা হাই রোডে উঠেছি, 4 লেন বা 6 লেন যাই না, এখনো উঠিনি আমরা, এখনো সার্ভিস লেনেই আছি। এবার অ্যাকচুয়ালি পেস মেনটেন করা যেতে পারবে, এতক্ষণ আমরা প্রচণ্ড স্লো ছিলাম। আচ্ছা, এই রাস্তা সোজা হচ্ছে শিলিগুড়ি, যাবো একদিন যাবো, সোজা শিলিগুড়ি এই রোডটা। তো আমি 4 নম্বরে শুরু করেছিলাম রাইড, ইভেন্টুয়ালি আমি এখন হিসাব মতন টেলে চলে এসেছি, চলো এবার মেন হাইওয়েতে উঠবো। এটা হয়ে গেল 4 লেন হাইওয়ে, এবার হচ্ছে প্রপার ভালো রাস্তা পাওয়া যাবে। এতক্ষণ পর ভিভি অ্যাক্টিভ করতে পেরেছি, এতক্ষণ পর। রাস্তা মোটামুটি খুবই ভালো, যতক্ষণ এলাম রাস্তা খারাপ পাইনি, শুধু এতক্ষণ পিছনে যে প্যাচটা ছিল ওটা প্রচুর ট্রাক ট্রাফিক, আর ওটা একদম সিঙ্গেল লেন রোড ছিল, আর একটা জায়গায় হয়তো 2 লেন রোড ছিল, ওই জায়গাটাতেই যা একটু সমস্যা হয়েছে। সমস্যা কিছু না, ভাঙাচোরা রাস্তা না, রাস্তা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু আমরা পেস মেনটেন করতে পারিনি। কিন্তু তারপর যখন এই হাইওয়েতে উঠলাম, এটা টুয়ার্ড শিলিগুড়ি একদম সোজা যায়, এখানে রাস্তার কন্ডিশন আরও ভালো, রাস্তায় মোটামুটি ডিসেন্ট লাইট আছে, এবার আমরা প্রপার পেস মেনটেন করতে পারবো। এতক্ষণ বাড়ি থেকে 60 কিলোমিটার চালানোর পর গাড়িতেই প্রথম ভিভি অ্যাক্টিভ হয়েছে, দুটো ফিউলের কাঁটা অলরেডি ডাউন হয়ে গেছে আমার। মাইলেজ না, মাইলেজ আমি 40+ মনে হয় পাচ্ছি, ও 40 মাইলেজ পাচ্ছি, দারুণ। চলো আমাকে একটু স্লো হতে হবে, আমি এদের সাথে পেস মেনটেন করতে পারবো না, কেন পিছনে একজন আছে আমাদের যে তপন জেঠু, তাকে আমাকে একটুখানি সাথে নিয়ে আসতে, আমি যা বুঝতে পারছি এরা কে সাথে থাকবে না, আমাকে সাথে থাকতে হবে। তো তপন জেঠুর হেডলাইট আমি দেখতে পাচ্ছি, জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না, অনেক পিছনে আছে। অ্যাকচুয়ালি তপন জেঠুর প্রবলেমটা কী হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পেরেছি কিছুটা পিছনে চালিয়ে চালিয়ে। বগম্যানের পিছনে রেয়ার টায়ারটা ছোটো, প্লাস উনি স্যাডেল ব্যাগ ইউজ করছেন বলে এয়ার ড্র্যাগটা বেশি হচ্ছে বলে কনফিডেন্ট পাচ্ছেন। যাই হোক, এখান থেকে বাঁ দিকের রাস্তাটা ধরলে হচ্ছে কল্যাণী, সোজা হচ্ছে কৃষ্ণনগর, আর আমরা এখন টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকেই যাচ্ছি। আমাদের ফার্স্ট হল্ট হবে কৃষ্ণনগরে, 62.6 কিলোমিটার হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন আমি বসে আছি উইদাউট এয়ার সিটে। তো বলতে পারি যে আপাতত এক্সপিরিয়েন্স ভালোই আছে, আমার আপাতত বাট পেন হচ্ছে না। আর এখানে একটা টোল বুথ আছে যেটা এখন ইনঅ্যাক্টিভ, চলছে না। চলো বাড়ি থেকে চলে এসেছি অলমোস্ট 83 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 3:20, এখান দিয়ে জাস্ট একটু চা খাওয়া হলো, খেয়ে আবার বেরোনো হবে, আর 136 কিলোমিটার মতন বাকি, 3 ঘন্টা মতন দেখাচ্ছে টাইম লাগবে। তো চলো এখান থেকে বেরোনো যাক। চলো, যে অফরোডটার কথা আমরা বলছিলাম সেই অফরোডটার কাছে মনে হয় চলে এসেছি, কেননা লাস্ট আমি একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম, এখান থেকেই একটা বাজে অফরোড ছিল, কিন্তু তাও এই কিছুটা ভালো লাগছে রাস্তাটা। আরে বাপরে, মানে বাড়ি থেকে বেরিয়ে আপাতত এটাই সবচেয়ে বাজে রাস্তা যেটা পেয়েছি।
প্রচণ্ড ধুলো উড়ছে আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ। রাস্তা তৈরি হচ্ছে যদিও, এই রাস্তাটা তৈরি হয়ে গেলে এই জায়গাটাকে বাইপাস করে যাওয়া যাবে, তখন এই অফরোড প্যাসটার পড়বে না। স্লো চালালে চশমাও ফগ হয়ে যাচ্ছে আর ভাইজার খুলে চালালে এত ধুলো, এত ধুলো এই জায়গাটা, এত ধুলো, বাপে বাপ, কিছু দেখাই যাচ্ছে না ধুলোর জন্য। ইভেন এই বড় বড় ট্রাকগুলো যাচ্ছে বলে আরও ধুলো, আরও ধুলো উড়ছে। আর রাস্তার কন্ডিশন তো সেই লেভেলের, একদম বিশাল বড় বড় গর্ত এক একটা। আচ্ছা, এবার মনে হয় আমরা এই লেফটটা নেব। এরকমই এনার্জি দরকার হয় গ্রুপ রাইডে, এই সিচুয়েশনে, এই রাস্তার কন্ডিশনেও আমরা একে অপরের কেস নিচ্ছি। ও ভাই সাহ, রাস্তা রাস্তা দেখেছো, তা তেমনি সেই লেভেলের ধুলো। এই ডান দিকের হাইওয়েটা হয়ে গেলে এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যতটা দেখে বুঝছি মোটামুটি আর 2 বছর বা হার্ডলি 3 বছর লাগবে এটা কমপ্লিট হতে, তারপর মোটামুটি একদম অল গুড হয়ে যাবে। তখন ফ্রম কলকাতা টু শিলিগুড়ি কৃষ্ণনগর হয়ে আরও ইজি হয়ে যাবে। চলো এবার মনে হয় আমরা আবার মেন হাইওয়েতে উঠে পড়বো, আর চাপ নেই, চলো আর প্রবলেম নেই। কিন্তু শুধু একটু ধুলো আছে, যেহেতু কনস্ট্রাকশন চলছে এখানে, এই ধুলোটার জন্যই যা একটু সাফোকেশন হচ্ছে। তবে তোমাদের যারা দেখছো তাদের একটাই কথা রেকমেন্ড করবো, যদি নাইট রাইডের এক্সপিরিয়েন্স না থাকে আর যদি তোমাদের গ্রুপ বড় না থাকে, যেমন আমরা 7 থেকে 8 জন যাচ্ছি, আর আমাদের এখানে 7 থেকে 8 জনের মধ্যে মিনিমাম 6 থেকে 7 জনের কাছে নাইট রাইড করার প্রচুর এক্সপিরিয়েন্স আছে। আর যদি তোমাদের সেই রকম এক্সপিরিয়েন্স না থাকে আর যদি তোমাদের কাছে সেরকম বড় গ্রুপ না থাকে, আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব। হ্যাঁ, আর যদি ভালো ফগ লাইট না থাকে, আমি তোমাদের রেকমেন্ড করব এই রাস্তাতে নাইট রাইড না করাটাই তোমাদের জন্য বেটার হবে। দিনের বেলা করতে পারো, দিনের বেলা এই রাস্তাটা মোটামুটি যা দেখে বুঝলাম ডুয়েবল, বাট রাতে করার জন্য এটা সবার জন্য না। আচ্ছা, বাড়ি থেকে আপাতত 101 কিলোমিটার ডান, ঘড়িতে সময় এখন 3:50, 4 বাজতে যায়, আর এখনও 117 কিলোমিটার মতন বাকি, 2 ঘন্টা 30 মিনিট মতন দেখাচ্ছে আমরা যে পেস মেনটেন করছি। রিল্যাক্স হয়েই চালাচ্ছি, 60-70 মধ্যেই চালাচ্ছি, সেরকম কোনো মানে পুরীতে যেভাবে আমরা চালিয়েছি ওই রকম চালাচ্ছি না, কেন পুরীর থেকে এই গ্রুপটা বড়, অলমোস্ট ডাবল। আমরা ওখানে পুরীতে 4 জন ছিলাম, এখানে 8 জন আছি আমরা, তো ওই জন্য একটা ডিসেন্ট স্পিড মেনটেন করে চলতে হচ্ছে যাতে কেউ পিছিয়ে না পড়ে। আর তেমনি হচ্ছে পুরীর রাস্তা ছিল 6 লেন হাইওয়ে, এটা 4 লেন হাইওয়ে, তো ওই জন্য একটু ডিফার হচ্ছে। আর আমার তরফ থেকে যদি আমি বলি, মানে কলকাতা চেন্নাই হাইওয়ে বা কলকাতা মুম্বাই হাইওয়েতে আমি অনেকবার রাইড করেছি, সুতরাং ওই রাস্তাটা আমার জন্য খুবই ফ্যামিলিয়ার, বাট এই রাস্তাটা তেমন আমার কাছে ফ্যামিলিয়ার না, ওই জন্য আমি আর একটুখানি ধরে ধরে চালাচ্ছি, ফিল করতে করতে চালাচ্ছি, মানে রাস্তাটা কীরকম কী হতে পারে, মানে এর আগে কী আসতে পারে, এই জিনিসগুলোর জন্য একটু স্লো চালাচ্ছি আমি। ঠান্ডা সেরকম আমার এখনও লাগছে না, কোনো লাইনার পড়িনি, কেননা গরম এসে গেছে বস, একটু 2 মিনিট দাঁড়ালেই গরম লাগছে। আপাতত যতটা গাড়ি চালিয়েছি, আরে বাবা, 100-এর স্পিড লিমিট, মানে বুঝতে পারছো রাস্তার কন্ডিশন কীরকম, ট্রাকের স্পিড লিমিট 80, ফোর হুইলারের স্পিড লিমিট 100 দেওয়া আছে, তার মানে রাস্তাটা সেই লেভেলের সুন্দর। আমি দেখেছি এই রাস্তাটা আগেও, আমি কিছু ভিডিওসে দেখেছি, তো আপাতত 100 কিলোমিটার মতন বাড়ি থেকে চালিয়েছি। একমাত্র জাস্ট তোমরা যেটা দেখলে, বেশি না, ওটা হার্ডলি 1-1.5 কিলোমিটারের একটা প্যাচ আছে যেটা দিয়ে কনস্ট্রাকশনের জন্য বিশাল অফরোড, তেমনি সেই মানে ধুলো বালি ভর্তি। ওই 1-1.5 কিলোমিটার আমার মনে হয় না কারোর কোনো প্রবলেম হতে পারে, ওই 1-1.5 কিলোমিটার ক্রস করে গেলে A to Z রাস্তা ভালো, স্মুথ রাস্তা। হ্যাঁ, একটা জিনিস বলতে পারো যে 3-লেন হাইওয়ে না, মানে আমি কি বলবো, আমি বারবার একটা সাইডেরই বলে যাচ্ছি, মানে 6-লেন হাইওয়ে না, 4-লেন হাইওয়ে, কিছু কিছু জায়গায় একটুখানি ছোট ছোট ডাইভারশনও আছে, আর কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেনও হয়ে যাচ্ছে রাস্তা, বাট ওভারঅল রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। ঘড়িতে সময় এখন 4:30, জাস্ট আমরা কৃষ্ণনগরে ঢুকলাম, ঢুকে এই শান্তি মিষ্টান্ন প্রতিষ্ঠান
শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বলে এই দোকানটাতে আমরা দাঁড়িয়েছি সর ভাজা খাবো বলে। যদিও আমি খাবো বলে মনে হচ্ছে না, আমি একটু জল টল খাবো, বাকিরা সবাই এখান থেকে মানে সর ভাজা খাবে বলে প্ল্যান করেছে। এখানে 10-20 মিনিটসের মতন একটা হল্ট নেব, তারপর বেরিয়ে যাবো। চারটে 51 বাজে, মানে 5টা বাজতে যায়, আধ ঘন্টার কাছাকাছি আমাদের ব্রেক হয়ে গেল, আর 98 কিলোমিটার মতন বাকি, 2 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। সর ভাজা তো খেলাম না, কিন্তু এখান থেকে চা খাওয়া হলো, একটু জল খাওয়া হলো, এবার এখান থেকে প্যাক আপ, আর 2-2.5 ঘন্টা মতন লাগবে সময়, দেখা যাক। ওকে, এখন ঘড়িতে বাজে 5টা 4, আমরা 126 কিলোমিটার মতন বাড়ি থেকে চলে এসেছি। মালদা এখান থেকে এক্স্যাক্ট 210 কিলোমিটার, বহরমপুর 84, ডালখোলা 336 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছি আমরা। এখানের ওয়েদারটা একটু ঠান্ডা আছে, আমি একটু আগে মোবাইলে চেক করছিলাম, 15-16 ডিগ্রি টেম্পারেচার, বাট উইন্টার সিজনের মতন ঠান্ডা লাগছে না, ঠান্ডা আছে কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না যদিও। এখনও ফিউল আপ করাতে হবে, কারণ আর 2টো কাটা পড়ে আছে। মাইলেজ খারাপ পাচ্ছি না, মাইলেজ 40-এর কাছাকাছি মাইলেজ পাচ্ছি আপাতত, কেননা খুব একটা বেশি ভিভিএ অন করে গাড়ি চালাচ্ছি না বা হাই রেভ করে গাড়ি চালাচ্ছি না। আর আমাদের 91 কিলোমিটার বাকি, পুরো এক্স্যাক্ট 2 ঘন্টার মতন দেখাচ্ছে টাইম লাগবে। আমরা যে পেসে যাচ্ছি, সকাল 7টার মধ্যে আমরা পৌঁছে যাবো হোটেলে। আমি এক্স্যাক্ট আমাদের হোটেলের লোকেশানটাই দিয়ে রেখেছি ম্যাপে। ওই মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমরা অলমোস্ট 40 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে ফেলেছি। কৃষ্ণনগর টোল, ওকে, মানে বলতে পারা যায় এটা আজকে দিনের ফার্স্ট টোল, বাড়ি থেকে 150 কিলোমিটার ক্রস করার পর। জানি না কেমন দেখাচ্ছে ক্যামেরাতে, ভোরের আলো অল্প অল্প ফুটে গেছে, ঘড়িতে সময় এখন 5টা 40, রাতের অন্ধকার কেটে দিনের আলো আস্তে আস্তে ফুটছে, দুদিকে ক্ষেত, চাষের ক্ষেত, আর চাষের ক্ষেতের ওপর হালকা করে কুয়াশা পড়ে আছে, দারুণ দেখতে লাগছে গ্রাম্য পরিবেশটা। আর তার সাথেই আমরা চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, গাড়িতে আর 1টা কাঁটাই তেল পড়ে আছে, তেল ভরতেই হবে। ভোরের সূর্য উঠে গেছে, ঘড়িতে এখন 6:15, জাস্ট এই পিছনের ফিউল পাম্প থেকে আমরা তেল টেল ভরে নেওয়া হলো, আর প্রচুর ফটো এখানে তোলা হয়েছে, ফটোগুলো তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে, আমাদের গ্রুপের পেজেও, ইভেন আমার নিজেরও ইনস্টাগ্রামে, নিচে আমি ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, অবশ্যই ফলো করবে। চলো নেক্সট স্ট্রেচ, আর 55 কিলোমিটার বাকি, এবার সোজা হোটেলে গিয়ে দাঁড়াবো, আর কোথাও ব্রেক নেবো না আশা করি। ঘড়িতে তখন সময় সকাল 8টা, কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে গেছিলাম নবাবের শহর মুর্শিদাবাদে।